আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম করোনা দুর্যোগে স্বাস্থ্যখাতে পণ্য ক্রয় বিতরণ ও সরবরাহে সবচেয়ে বেশি দুর্নীতি বলছে টিআইবি শহীদ নূর হোসেন দিবস আজ বিভ্রান্তিমূলক বক্তব্য না দিতে রাজনীতিকদের প্রতি অনুরোধ তার ভাইয়ের শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে আন্তর্জাতিক মানে পৌঁছতে রকবল খেলোয়াড়দের আরও উন্নতি করার পরামর্শ এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের করোনা দুর্যোগে স্বাস্থ্যখাতে পণ্য ক্রয় বিতরণ ও সরবরাহে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি করোনা তথ্য প্রকাশে সরকার সংকোচন নীতি গ্রহণ করে রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে বলেও জানায় সংস্থাটি করোনা সংকট মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন ও ত্রাণ সহায়তা নিয়ে অনেকেই অনিয়ম করছেন বিতরণ খাতে বিতরণ সরবরাহ খাতে সবচেয়ে বেশি অনিয়ম দুর্নীতি হয়েছে নমুনা পরীক্ষার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে চিকিৎসা সেবায় ইটসেলফ দুর্নীতি হয়েছে নিয়ম নীতি লঙ্ঘন করে ক্রয় এবং সরবরাহের সুযোগ করে দেওয়া হয়েছে যে কারণে দুর্নীতিগুলো সংঘটিত হয়েছে সরকার শুরু থেকেই ভাইরাস নিয়ন্ত্রণের বদলে নিজ নিয়ন্ত্রণে রাখাটাকে প্রাধান্য দিয়েছে এর মাধ্যমে পরিসংখ্যান নিয়ন্ত্রণ করে সেটাকে সাফল্য হিসেবে রাজনৈতিক সাফল্য হিসেবে ব্যবহার করার এক ধরনের প্রবণতা আমরা দেখতে পেয়েছি শহীদ নূর হোসেন দিবস আজ 1987 সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলন চলাকালে রাজধানী গুলিস্তানে জিরো পয়েন্টে গুলিতে শহীদ হন নূর হোসেন দিবসটি উপলক্ষে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ বিএনপি কমিউনিস্ট পার্টি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা নূর হোসেনকে নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য না দিতে রাজনীতিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তার ভাই আলী হোসেন নিয়াজ্জামান সজীবের রিপোর্ট তার বুকে পিঠে লেখা ছিল গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক তার আত্মত্যাগের পরই স্বৈরশাসনের বিরুদ্ধে আরও বেগবান হয়ে ওঠে গণতান্ত্রিক আমি মানুষের আন্দোলন সেই সংগ্রামের ধারাবাহিকতায় 1990 সালের 6 ডিসেম্বর পতন হয় স্বৈরশাসনের সেই থেকে প্রতি বছর নূর হোসেন স্মরণে পালিত হয়ে আসছে দিবসটি এদিনে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ বিএনপি ও কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বড় অন্তরায় বিএনপি মুক্তিযুদ্ধে চেতনা মূল্যবোধে বিশ্বাস নূর হোসেন সেদিন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে একজন সাহসী বীরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন গণতন্ত্র আজ মুক্তি পেয়েছে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে প্রধান অন্তরায় তারা বিএনপির গণতন্ত্র কারফিউ গণতন্ত্র হানা ভোটের গণতন্ত্র যেখানে 110% ভোটও পড়েছিল না বাক্স ছিলই না অন্যদিকে গণতন্ত্র আজও অবরুদ্ধ উল্লেখ করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় এখন গণ আন্দোলন প্রয়োজন বলে জানান বিএনপি নেতা আমানুল্লাহ আমান নতুন করে আমরা আরেকটি গণ অভ্যুত্থান আমরা সৃষ্টি করব জনগণ সৃষ্টি করবে এবং সেখানে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এ সময় নূর হোসেনকে নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য না দিতে জাতীয় পার্টির নেতাদের প্রতি আহ্বান জানান নূর হোসেনের ভাই আলী হোসেন এই ধরনের কথা জন্য তাদেরকে না বলা হয় যারা পাগল ছিল এরা ইয়াবা খাইছে আজ থেকে কত বছর আগে 33 বছর আগে মারা গেছে এই ইয়াবা সম্বন্ধে কিছুই ছিল না কিন্তু তারা এই নানান কথা বলে এগুলি বিভ্রান্তি আজ পর্যন্ত আমরা বিচারের আওতায় তাদের দাঁড় করাই নাই পরে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানায় যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়াজ যেমন সজীব এটিএন বাংলা ঢাকা
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে সরকারকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মার্কিন জনগণ প্রমাণ করে দিয়েছে কর্তৃত্ববাদী দাম্ভিক রাষ্ট্রপ্রধানের পতন অনিবার্য। বর্তমান নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত জাতীয় নির্বাচনের দাবিও জানান তিনি। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার হতে যাওয়া ঢাকা ১৮ ও সিরাজগঞ্জ ১ আসনের উপনির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। নির্বাচনের দায়িত্বে থাকা নেতারা বলেন, এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে ক্ষমতাসীনরা। নিজেদের ক্যাম্প নিজেরা পুড়িয়ে ৮ তারিখে একটা মামলা রুজু করেছে, বাড়ি বাড়ি পুড়িয়ে যাচ্ছে। আমাদের প্রার্থী তার নিজের বাড়ির কাজীপুরে সিরাজগঞ্জ থেকে যখন উনি গিয়েছিলেন এবং তাকে তিন দিন যাবত তার বাড়ি থেকে বের হতে দেয় নাই। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে এখন ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই। এই নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রতিক্রিয়া তিনি বলেন, জনগণই প্রকৃত ক্ষমতার উৎস, এ নির্বাচনের মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে। আজকে আমেরিকার যে নির্বাচনের যারা অথরিটি তারা দেখেন সমস্ত চাপের মুখেও তারা কিন্তু অবিচল থেকেছে, জনগণের যে রায় সেটাকে আপোল করছে, দ্যাট ইজ ডেমোক্রেসি। আমেরিকার জনগণ অনেকে কাঁদছে যে তারা এই একটা ভয়ঙ্কর একটা অবস্থা থেকে তারা বেরিয়ে আসতে পেরেছেন স্বস্তি নিঃশ্বাস পেয়েছে। এ সময় দাবি করা হয়, গত এক দশকে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে লক্ষাধিক মামলা হয়েছে, যাতে আসামি করা হয়েছে প্রায় ৩০ লাখ নেতাকর্মীকে। ধন্যবাদ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দেশকে অন্ধকারে নিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি অভিযোগ করেন, ক্ষমতার বাইরে থেকেও গত ১২ বছর ধরে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে দলটি। রাজধানীর সরকারি বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বাংলাদেশে গণতন্ত্রকে নস্যাৎ করেছে বিএনপি। বিএনপির জন্মটাই হয়েছে অগণতান্ত্রিকভাবে সেনা ছাউনির মধ্যে, বিএনপির প্রতিষ্ঠাই হচ্ছে অগণতান্ত্রিক। এই বিএনপি দেশকে কীভাবে যে অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল তারা ক্ষমতায় থাকাকালীন, সেটা সবাই জানে। পরবর্তীতে গত ১২ বছর ধরে তারা দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন নারী আর বাকি ১৫ জন পুরুষ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬১০৮ জনে। ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১০ জন, চট্টগ্রামে ৩ এবং রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগে ১ করে মারা গেছেন। সবশেষ ১৩,৫২০টি নমুনা পরীক্ষায় ১,699 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২.৫৭%। মোট আক্রান্তের সংখ্যা ৪,২৩,৬২০। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৬৪৮ জন। মোট সুস্থ ৩,৪১,৪১৬। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০.৫৯%। সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রচারণা শেষ হয়েছে ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে। বৃহস্পতিবার হবে ভোট গ্রহণ। অন্য নির্বাচনের তুলনায় রাজধানীর এই উপনির্বাচনে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা প্রার্থীদের। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপির শঙ্কা থাকলেও উৎসব আমেজে ভোট হবে বলে মনে করে আওয়ামী লীগ। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। প্রচারণার শেষ মুহূর্তটিকেও কাজে লাগানোর চেষ্টা করেছেন প্রার্থীরা। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় জনসংযোগ চালান আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান। মঙ্গলবার সকালে শেষ হয় ঢাকা ১৮ আসনের আনুষ্ঠানিক প্রচারণার সময়সীমা। অত্র অঞ্চলের জনগণ তাদের সন্তানকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রমুখী হয়ে আছে। আমাদের নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাসে গণসংযোগ করেছে, জনগণের কাছে ভোট চেয়েছে, জনগণ সুস্পষ্টভাবে গ্রহণ করেছে। অন্যদিকে উত্তরায় নিজ বাসভবন এলাকায় ভোটের প্রস্তুতি নিয়ে নেতাকর্মীদের সাথে সময় কাটান বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তার মতে, নির্বাচনী পরিবেশের উপরই নির্ভর করবে ভোটার উপস্থিতি। এছাড়া উপনির্বাচনে অংশ নেওয়া ৬ প্রার্থীর অন্যদের প্রচার কাজ খুব একটা চোখে পড়েনি। আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে যে ভোটারদেরকে নিয়ে আমরা যদি সেন্টারে যেতে পারতেছি না, তাদের হয়রানির কারণে, তাদের নির্যাতনের কারণে আমরা সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছি, যারা ভোটাররা নির্বাচনমুখী হয় এবং কেন্দ্রমুখী হয়। যারা ভোটার তারা আসে না,
এটার জন্য উদ্যোগ নিতে হবে নির্বাচন কমিশনারকে, সরকারকে। উত্তরা আবদুল্লাপুর ক্যান্টনমেন্ট সহ উত্তর সিটি কর্পোরেশনের 14টি ওয়ার্ড নিয়ে ঢাকা 18 আসন। সারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে ভোট হবে 12 নভেম্বর। যারা ভোট গ্রহণ কর্মকর্তা আছে তাদেরকে আমরা পর্যাপ্ত প্রোটেকশনের ব্যবস্থা দিয়েছি, যাতে তারা মানে সুরক্ষিতভাবে থেকে মানে ভোটারদেরও সুরক্ষিত রেখে ভোট গ্রহণ করতে পারে। 5,70,000 ভোটারের জন্য এখানে কেন্দ্রের সংখ্যা 217টি। উপনির্বাচন হলেও রাজনৈতিক দলগুলোর কাছে কম গুরুত্বপূর্ণ নয় রাজধানীর গুরুত্বপূর্ণ এই সংসদীয় আসনের ভোট। তবে সে তুলনায় ভোটারদের মধ্যে আগ্রহ কম দেখা গেছে। যদিও নির্বাচন কমিশন এবং প্রার্থীদের পক্ষ থেকে ভোটার উপস্থিতি বাড়াতে নেওয়া হয়েছে নানা ধরনের উদ্যোগ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, উত্তরা, ঢাকা। সদরঘাট সহ নদী বন্দরগুলোর যাত্রী সেবার মান বাড়াতে বেসরকারি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রাজধানীর সদরঘাটে ওয়াটার বাস সার্ভিস ও ডকইয়ার্ড পরিদর্শন করতে এসে একথা বলেন তিনি। এ সময় নৌ প্রতিমন্ত্রী বলেন, সদরঘাট সহ আশেপাশের ডকইয়ার্ডগুলো সরানোর প্রস্তাবের খসড়া চূড়ান্ত হচ্ছে। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। ঢাকার প্রাণ বুড়িগঙ্গা, বছরের পর বছর দূষণ ও দখলে মরতে বসা নদীটি এখন অনেকটাই প্রাণ ফিরে পেয়েছে। বুড়িগঙ্গা থেকে শীতলক্ষ্যা যেতেই নদীর পানি স্বচ্ছতা চোখে পড়ে। বুড়িগঙ্গার ঘাটগুলো থেকে পারাপার হতে অনেক সময় নৌ দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনা কমাতে ওয়াটার বাস সার্ভিস পরিদর্শন করতে এসে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, যাত্রী সেবা বাড়াতে বেসরকারি বিনিয়োগ প্রয়োজন। বেসরকারি যেসব উদ্যোক্তা আছে তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি যে তারা যদি এখানে কোনো ধরনের বিনিয়োগ করতে চায়, আমাদের এই যে সুবিধাগুলো যেভাবে আমরা কাজ করছি যাত্রী সেবার জন্য, সেখানে যদি কেউ বিনিয়োগ করতে হয় সেখানেও আমরা স্বাগত জানাবো। পরে হাইস্পিড ডকইয়ার্ডে কুঞ্জলতা ও কদম ফেরি নির্মাণ কাজের অগ্রগতি দেখতে যান তিনি। এ সময় তিনি বলেন, নৌপথে যাত্রী সেবা বাড়াতে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগে যে সকল ফেরি আমাদের এখন চলাচল করছে তার থেকে অনেক বেশি সুবিধা এই ফেরিতে থাকছে। ব্রেস্ট ফিডিং থাকছে এবং ডিজেবল যারা প্রতিবন্ধী তাদের জন্য আলাদা টয়লেট ফ্যাসিলিটি, ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং অনেক বেশি ফ্রেন্ডলি এই ফেরির যাত্রীদের জন্য। প্রতিমন্ত্রী জানান, নদীর দুপাশ আরও নান্দনিক ও বিনোদন কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে নদীর সৌন্দর্য আরও বাড়ানো হবে। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। যানজট কমাতে রাজধানীর বাস রুট 291 থেকে কমিয়ে 42 আনা এবং সব বাসকে 22 কোম্পানির অধীনে আনার কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। এছাড়া বাস পার্কিং ডিপোর জন্য 10 স্থান চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। রাজধানীর সড়ককে যানজটমুক্ত করতে বাস রুট পুনর্বিন্যাসের কাজ চলছে দীর্ঘদিন ধরে। প্রয়াত মেয়র আনিসুল হকের নেয়া পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে সিটি কর্পোরেশন। এ সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাস রুট কমানো এবং 22 কোম্পানির আওতায় ঢাকার বাস সার্ভিসকে নিয়ে আসার পরিকল্পনা তাদের। 291টি রুট রয়েছে, সেই রুটগুলোকে আমরা সন্নিবেশ করে সমন্বয় করে আমরা 42টি, প্রাথমিকভাবে 42টি রুটে আমরা সেটাকে কমিয়ে আনার চিন্তা করা হয়েছে এবং সেই 42টি রুট এখন যেই 2,500 মালিক মাধ্যমে যে বাস রুটগুলো পরিচালিত হচ্ছে সেটাকে কমিয়ে আমরা 22টি কোম্পানিতে আমরা পরিণত করব। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর যানজট কমাতে পার্শ্ববর্তী জেলা গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে আসা বাসগুলো ঢাকায় ঢুকতে দেওয়া হবে না। সেসব বাস নগরের বাইরে থাকা টার্মিনালে থাকবে। এতে যানজট কমার সঙ্গে সঙ্গে ঢাকার উপর থেকে বাড়তি চাপ কমে আসবে বলে মনে করছেন তারা। অন্যান্য শহরগুলো থেকে যে বাসগুলো যাত্রীরা আসছেন বাসে, সেই বাসগুলো ঢাকার ভিতরে প্রবেশ করতে পারবে না, তারা বাহির থেকেই ওই সীমানাতেই এসে তাদের যাত্রীদেরকে নামিয়ে দিবে এবং সেখান থেকেই আবার তারা তাদের শহরতলিতে তারা চলে যাবে। সভায় ডিএমপি কমিশনার, বিআরটি এর চেয়ারম্যান, বিআরটিসির চেয়ারম্যান সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে ভার্চুয়ালি যোগদান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক মানে পৌঁছতে রকবল খেলোয়াড়দের আরও প্রস্তুতির তাগিদ দিলেন এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। দুপুরে প্রথম নারী রকবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এমনটা বলেন তিনি। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে পরাণ মকদুম স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার। রিপোর্ট করছেন এস এম আশরাফ।
ফেভারিটের তকমা থাকা বাংলাদেশ আনসার রক বলে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখল। জাতীয় চ্যাম্পিয়নশিপের পর প্রথম নারী জাতীয় প্রতিযোগিতার শিরোপাও নিজেদের ঘরে রেখে দিল তারা। যদিও প্রথম সেট দাপটের সাথে জিতে মকদুম স্পোর্টিং ক্লাব অঘটনের আভাসই দিয়েছিল, তবে প্রতিপক্ষকে টানা দুই সেটে হারিয়ে বিজয়ের হাসি আনসার শিবিরে। ম্যাচ শেষে এটিএন বাংলার চেয়ারম্যান খেলোয়াড়দের আরও উন্নতি করতে উৎসাহিত করেন। আমাদের দেশের প্লেয়ারদের স্ট্যান্ডার্ডটা যাচাই করতে হলে একটা আন্তর্জাতিক খেলা খেলা উচিত। এই সাউথ ইস্ট এশিয়াকে নিয়ে একটি গেম আয়োজন করতে যাচ্ছেন, তো আমার মনে হয় এই আয়োজনটা হলে আমরা বুঝতে পারবো যে আমাদের দেশের প্লেয়ারটা কোন স্তরে আছে, কত দূর ডেভেলপ। প্লেয়ারদেরকে ভালোভাবে প্রশিক্ষণ দেন এবং ন্যাশনাল টিমে যারা খেলবে তাদেরকে আরও ভালো উন্নত মানের প্রশিক্ষণ, যেমন মডার্ন ওয়েতে আপনার পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয় সেই প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবেন। 2018 সালে যাত্রা শুরু করা রকবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের আশা দেশের সীমানা পেরিয়ে এবার আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের। আমরা এই খেলাটিকে সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাবো। এই জাতীয় দল যখনই কোনো দেশের বাইরে ফেডারেশন টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, আমরা ওয়ার্ডন পরিবার ইনশাল্লাহ সেই দলকে দেশের বাইরে পাঠিয়ে দেশের সুনাম আমরা বয়ে নিয়ে আসব। খেলাটির উন্নতিতে চ্যাম্পিয়ন আর রানার্স আপ দলের সদস্যরা আরও বেশি ম্যাচ আয়োজনের তাগিদ দেন। লং টাইমে যদি ক্যাম্পিংয়ে প্রশিক্ষণের ব্যবস্থা হয় আমরা সামনের দিকে আরও ভালো করার চিন্তাভাবনা থাকবে। প্র্যাকটিস করলে আমরা আরও ভালো করব, কিন্তু পাস্ট আসতে স্লো হয়ে যাচ্ছে একটু। প্রতিযোগিতায় ফাইনালের সেরা হন মকদুম স্পোর্টিং ক্লাবের মরা সাইন্দা। পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান, এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাসিক আহমেদ সহ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। পেঁয়াজ সংরক্ষণে সরকার আধুনিক স্টোরেজ ব্যবস্থা করতে চায় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক। রাজধানী কৃষি গবেষণা কাউন্সিলে কৃষি পণ্যের রপ্তানি বাড়াতে আধুনিকায়ন সুবিধা বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে বাংলাদেশের আরও কিছুদিন সময় লাগবে। এছাড়াও কৃষি পণ্যের জন্য কেন্দ্রীয় প্যাক হাউস করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা দ্রুত প্রকল্প আকারে উপস্থাপন করা হবে। সমস্যা উৎপাদন বেশি করা সম্ভব, কিন্তু শেলফ লাইফ কম, রাখা যায় না, রাখা কঠিন। পেঁয়াজের যদি কম দামে কম খরচে স্পেশালাইজ স্টোরে যদি কোল্ড স্টোরেজ করা যায় সেটা সম্ভব। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজশাহীর গোদাগাড়িতে বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক বিপণন কামরুজ্জামান কামাল। এ সময় তিনি বলেন, কৃষি সম্প্রসারণ ও কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন প্রাণ গ্রুপের অন্যতম উদ্দেশ্য। এরই মধ্যে শিল্পাঞ্চলে স্থানীয় কৃষকরা তাদের পণ্য সরবরাহ করে সুফলও পেতে শুরু করেছেন। প্রয়োজনীয় সহযোগিতা পেলে আগামীতে হিমায়িত খাদ্যসহ বিভিন্ন পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। কারখানাটি পুরোদমে শুরু হলে স্থানীয় প্রায় 5,000 লোকের কর্মসংস্থান হবে বলেও আশা প্রকাশ করেন প্রাণ গ্রুপের এই কর্মকর্তা। এ সময় বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কের ডেপুটি জেনারেল ম্যানেজার সারওয়ার হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী এ দাবি জানান। শিক্ষা কার্যক্রম চালু করতে আর্থিক সহায়তা সহ প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতাও চান তারা। এ সময় দেশের কিন্ডারগার্টেনগুলোকে এমপিওভুক্ত করার সরকারি প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। এবারে পার্টেক্স খেলার খবর। ধারাবাহিকভাবে টেস্ট ক্রিকেটে এখনও ভালো করতে পারেনি বাংলাদেশ। টেস্টে নিজেদের 20 বছর পূর্তির দিনে এমনটাই জানান প্রথম অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। 2000 সালে 10 নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সাদা পোশাকে যাত্রা শুরু করে টাইগাররা। তবে গত 2 দশকেও ক্রিকেটের এই ভার্সনে নিজেদেরকে সমীহ জাগানো দল হিসেবে তৈরি করতে পারেনি টাইগাররা। আরও জানাচ্ছেন পরাগার মান। Be expected to survive a 5-day examination.
10 নভেম্বর 2020 সাল টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করে বাংলাদেশ দল। এই দু দশকে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির পাল্লাটাই ভারী টাইগারদের। ভারতের বিপক্ষে অভিষেকের পর গত 20 বছরে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলেছে 119টি, জয় মাত্র 14টিতে, হেরেছে 89 টেস্ট আর ড্র হয়েছে 16 ম্যাচ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মতো বড় দলের বিপক্ষে কিছু সাফল্য থাকলেও সাদা পোশাকের কুলিন ঘরানায় এই খেলায় বাংলাদেশ এখনও সমীহ জাগাতে পারেনি। অনেক এক্সপিরিয়েন্স টিমের এগেনস্ট আমরা জিতেছি, তো সেই দিক থেকে কিছুটা স্যাটিসফ্যাক্টরি, বাট আমাদের একটা জায়গায় ল্যাকিং এখনও রয়ে গিয়েছে, কনসিস্টেন্সি। আমরা ধারাবাহিকভাবে আসলে টেস্ট ক্রিকেটে এখনও ভালো করতে পারিনি। টেস্টে ভালো ফল করার পরামর্শ দিলেন অভিষেকে টাইগারদের অধিনায়ক। বোলার ব্যাটসম্যানদের দায়িত্বশীলতাই টেস্টে ভালো করার মূল মন্ত্র বলে মনে করেন দুর্জয়। টেস্ট ক্রিকেটের প্রিপারেশন হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেট ডোমেস্টিক, অথবা যেখানে আমরা লঙ্গার ভার্সনের সুযোগ পাই, তো সেই সেই খেলাগুলি যত আমরা সিরিয়াসলি খেলব, আমাদের আরেকটু স্পোর্টিং উইকেটে খেলার অভ্যাস করতে হবে। বাংলাদেশের 14 টেস্টের 10টি এসেছে দেশের মাটিতে। দেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজে 2টি, জিম্বাবুয়েতে 1টি এবং শ্রীলঙ্কায় নিজেদের 100তম টেস্টে জয় পায় বাংলাদেশ। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।